আমাকে তুমি ক্ষমা করো টিনা, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে, তোমাকে বানান ভুল নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমাকে নিয়ে, তো আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। তোমরা ঠিকই শুনেছ, আমি টিনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ, টিনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে টিনা বানানটা ভুল লিখেছিল, সেটা হচ্ছে ভিড় বানান, ভিড় বানানটাকে ভিড় লিখেছিল। তো সেই বানানটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো তারপরে আমার কাছে অনেক অনেক কমেন্ট এসছে, তার মধ্যে অনেকে অনেক অনেক আছে নেগেটিভ কমেন্ট, দু একটা নেগেটিভ কমেন্ট আছে, আর বেশি আছে আমার অ্যাপ্রিসিয়েট করেছে আমার ভিডিওটা। আরও অনেকেই আছে পজিটিভ কমেন্ট করে গেছে, অনেকে অনেক রকম কথা বলেছে যে ওকে অনেক বলেছি, ও হচ্ছে বানান ঠিক করে না, ও কোনো কথা শুনতে চায় না। আবার অনেকে বলেছে ননদ ইংলিশে পণ্ডিত আর ইনি বাংলায়। আবার অনেকে বলেছে যে তাতে তোর কি, ঠিক আছে এটা আমাকে বলে তাতে তোর কি। তো যাই হোক, এসব বিষয়ে আমি যাচ্ছি না, যেটা আজকে বলবো আর কি সেটা হচ্ছে টিনার অনেকগুলো ভিডিও, মানে অনেক দিনের পুরোনো ভিডিও। ওর চ্যানেলটা পুরো আজকে দেখছিলাম, যে দেখি তোর ভিডিওগুলো, মানে দু একটা ভেতরে আর অনেক কিছু বাদ চলে গেছিলো, সমস্ত কন্টেন্টগুলো দেখছিলাম যে কী কী ভিডিও আর কি আপলোড করেছে। তো সেখানে এরকম আমি কিছু স্ক্রিনশট নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং আমি সেগুলো মার্ক করে করে রেখেছি। তো দেখলাম এই ভুলে ভরা, মানে ওর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, ম্যাক্সিমাম ভিডিওতেই ভুলে ভুলে ভরা। তো এই ভুলগুলো যদি আমি ধরে একটা একটা করে ভিডিও, মানে ওর ভুলগুলো ধরে যদি আমি ভিডিও বানাতে চাই, তাহলে প্রতিদিন ওর ভিডিও, একটা ভিডিও আপলোড করার পরে আমার আর একটা ভিডিও আপলোড হয়ে যাবে ওই ভুলটা ধরে। তো সেটা আমি করতে চাই না, সেজন্য টিনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার খুব ভুল হয়ে গেছে ওই ভিডিওটা করা, সত্যি ওটা আমার উচিত হয়নি। তার কারণ, একদিন একজনকে ভুল ধরিয়ে দিলে তারপরে সে যখন সেটা ঠিক করে নেয়, তারপরে আর দ্বিতীয় দিন যখন আবার সে ভুল করে, এবং অতীতেও যখন ভুল করে 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 করে, কারণ এটা হচ্ছে ওর সহজাত ব্যাপার, ও এটাই করে, মানে ওই বানানটা ও জানে। তো যাই হোক, সেখানে আমাদের ঠিক করে দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। একটা ভিডিও বানিয়ে কিছু ভিউ নিয়ে নিলাম, তো তবুও তাকে শেখাতে পারলাম না, হ্যাঁ সে বানানটা ঠিক করেছিল, ভিড় বানানটা ঠিক করেছিল, দেখলাম ভয় দীর্ঘী ডয় শূন্যরা দিয়েছিল, যদিও সেটার স্ক্রিনশট আমি নিইনি। যাই হোক, অতটা আমার গুরুত্বপূর্ণ বলে কিছু মনে হয়নি, শুধু মুখেই আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, ও এই বানানগুলোই জানে, ও যেগুলো লেখে। তো এরপরে যদি ওকে আমি এরকম করে করে মানে বলতে চাই, তাহলে আমার প্রত্যেকটা ওর ভিডিওর পরে পরে আমার আর একটা করে ভিডিও বানাতে হবে। তো সেটা আমার কাম্য নয়, সেটা আমি চাই না। তো যাই হোক, প্রথমে আমি ভেবেছিলাম কি যে ও মনে হয় এরকমই দুই একটা বানান আর কি ভুল আছে, তো অডিয়েন্স বলে সেটাও শোনে না। তো যাই হোক, পরপর দুদিনের দুটো বানান ভুল দেখে আমি ওই ভিডিওটা করেছিলাম। কিন্তু আজকে ওর মানে পুরো চ্যানেলটা ম্যাক্সিমাম ভিডিও, বেশি পুরোনো দিনের আমি যাইনি, দু মাস আড়াই মাস কি তিন সপ্তাহ এরকম আগের ভিডিওগুলো আমি দেখেছি। তো তাতে দেখলাম প্রায় প্রতিদিনই ভুল আছে, ইংলিশ প্রোনাউন্সিয়েশনেও ভুল আছে, এবং বাংলা তো ভুল আছেই, তবে ইংলিশটা মানে ইংলিশ যে টাইটেলটাও দেয়, দেখবে এক লাইন ইংলিশ দেয় আর এক লাইন বাংলায় দেয়, তো সেটাও ভুল থাকে এবং বাংলাটাও ভুল থাকে। তো এত যদি ভুল ধরতে যায় তাহলে খুব খারাপ দেখাবে, তাই না? তো যাই হোক, তাই জন্য টিনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিও এই বিষয়ে আর ওর বানান ভুল নিয়ে আর কোনোদিন ভিডিও করব না। তার কারণ প্রচুর বানান ভুল আছে, আমি তোমাদের স্ক্রিনশটগুলো পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমি মার্ক করে দিয়েছি, যেমন সাত নড়ি হাড়, শ্বশুরমশাই শাশুড়িকে সাত নড়ি হাড় দিয়েছে, হাড় আমাদের শরীরের যে হাড় সেই হাড় দিয়েছে। সেখানেও যে বয়স শূন্য র হয় সেটাও ও জানে না। তারপরে আছে ছেলেকে ব্যায়াম শেখালো, ব্যায়াম বয়জফলা আকার ম, যেখানে হবে ব্যায়াম, অন্তস্তয় আকার হবে না মাঝখানে একটা, তো সেটাও জানে না। তারপরে আরও এরকম টুকটাক আরও বানান আছে, আমি ভুলে যাচ্ছি, খাতায় লিখে নিলে আমার আরও ভালো হতো। আমি তোমাদের স্ক্রিনশটগুলো অবশ্যই দেবো, তোমরা দেখে নিও। তো আর একটা জায়গায় দেখলাম যে বিয়ে বাড়িতে যাবে গোজ গাছ করছে, মানে গোছ গাছ না, গোজ গাছ, দেখো ইংলিশে আছে লেখা, আমি মার্ক করে দিয়েছি। আর একটা জায়গায় লেখা আছে গরিবানা মতে, দিদির বিয়ের গরিবানা মতে, দিদির বিয়ের ওই ভিডিওটার টাইটেলে আছে গরিবানা, বলে তো কোনো কথা হয় না, গরিবি আনা হয়, তাই না, গরিবি আনা। তো যাই হোক, এরকম অনেক অনেক বানান। আর ইংলিশটা যখন লিখছে যে অনেক দিন পরে এলাম, এলাম লেখে ও
এ দিয়ে লিখে এলাম, এ দিয়ে তো কোনোদিন মানে বাংলা এ হয় না। ইংলিশে যেটা আমরা এ লিখি সেটার হচ্ছে বাংলা অক্ষর হয় অ কিংবা আ। আমরা পড়েছি না ছোটোবেলায় যে কোন অক্ষরের কোন প্রোনাউন্সিয়েশন, মানে বাংলার কোন অক্ষরটার উচ্চারণ হয়, এ দিয়ে যেমন অ আ হয়, ই দিয়ে এ হয় এলাম, ই এল এ এম এলাম, ওর এরকম আছে, মানে যেটা উচ্চারণ করলে দাঁড়ায় আলম। হ্যাঁ, এলাম, ও লিখেছে এ এল এ এম, যেটাকে এলাম বলে না, যেটা হয় আলম। তো যাই হোক, এরকম প্রচুর প্রচুর বানান আছে, সেটা নিয়ে আর আমি ঘাটাঘাটি করছি না, এখানে আমি স্টপ করে দিলাম। ওর বানান নিয়ে কথা বলা একটা ভিডিও করেছি, তাতে অনেক পজিটিভ কমেন্ট এসছে, দুটো একটা নেগেটিভ কমেন্ট ছাড়া তো ওরকম তো আসেই। তো যাই হোক, থিনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, এরকম ভিডিও আমি আর কোনো দিন করবো না তোমার বানান নিয়ে, কারণ এটাই তোমার সহজাত বানান, তুমি এটাই জানো, তুমি এটাই লেখো, এটা লিখে এতদূর এতদূর এগিয়ে এসেছো এতদিনে, আরও এগিয়ে যাও সেই কামনা করি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার বন্ধুদের বলবো তোমরা অবশ্যই করে আমার পাশে থাকো যেমনভাবে আছো, আর স্ক্রিনশটগুলো অবশ্যই দেখে নাও, আমি স্ক্রিনশটগুলো অবশ্যই তোমাদের দেখে দেবো, প্রত্যেকটা দেখবে, কিন্তু আমি ঠিক বলছি না ভুল বলছি, স্ক্রিনশট সব আছে, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও, তারপরে আমি আবার আসছি। দেখো এখানে কিন্তু কথাটা হবে পাকামো, দেখো এটা হবে কিন্তু বছরের, বৌছরের না। এখানে দেখো একটা হবে বারুণি আর একটা হবে সন্ধ্যায়, এ দেখো এখানে হবে পায়ের ব্যথায়, ব্যথাই না। এখানে দেখো দাড়ির জায়গায় লিখেছে দাড়ি। এখানে দেখো আনন্দ বানানে একটা আকার লাগিয়ে আনন্দ করে দিয়েছে। এখানে সিদ্ধান্ত বানান দেখো সিদ্ধান্ত। এখানে দেখো দুটো বানান, একটা আজই আর একটা কোল জুড়ে, দেখো কি লিখেছে। তো ঠিক আছে, প্রত্যেকটা তোমরা দেখে নিয়েছো, এবার চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। আর ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই আমাকে জানাবে, আর কিছু কিছু মানুষ তো আসবেই আমার পেছনে আবার একটু নেগেটিভ কমেন্ট করতে, তাই না? তো ঠিক আছে, সবাইকে স্বাগত আমার চ্যানেলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ভিডিওয় কালকে আবার দেখা হচ্ছে। তো আজকে আসি, চলো টাটা, বাই বাই।